আন্ডার 8000 এর ভিতরে তোমার এরা কি বলে নাম আমি জানি না, বাট দোকানে গেলাম যে দেখলাম এই জিনিসটা পুরো রেডি করা বাইক দেখাবো যে কতটা কি মডিফাই হয়েছে আর বাইকটা অনেকটা নোংরা হয়েছে। তো চলো বাইকটা চালিয়ে একটু ওয়াশিং করে নিই, ফোমাস করাবো আজকে ফার্স্ট টাইম বাইকে। ফোমাস করানোর পরে পুরো মডিফিকেশন দেখাবো তোমাদেরকে কি কি হয়। তো বেশিক্ষণ এখানে কথা বলবো না, যা যারা আমার ব্লগে ফার্স্ট টাইম দেখছো, যদি বাংলা মোটর ব্লগকে তোমরা চাও যে রিপ্রেজেন্ট করবো কি ভালো লাগে, তো অবশ্যই বাংলা মোটর ব্লগকে তোমরা দেখো। ফোমাস করতে আমাকে মোটামুটি 15 কিলোমিটার দূর আমাকে যেতে হবে ড্রাইভ করে। তো রাইড একটু স্পিডে হচ্ছে গাইস, কেননা একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে যে ফোমাস করে, কেননা 170, 180, 190 বাইকটা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে আমার ড্রিম বাইক এটা, তো ড্রিম বাইক পুরোটাই মডিফাইড হয়ে গেছে, সেরা লাগছে গাইস, সেরা সেরা একদম দেখতেই পাচ্ছ। তো চারদিকে লুকটা দেখা, কি কি মডিফাইড করেছি, কতটা খরচা পড়লো সেটা আমি তোমাদের দেখাবো। গাইস বাইকটা তোমাদের সামনে রয়েছে পুরোটাই একদম মডিফাইড, আর ওয়েদার লোকেশনটা দেখতে পাচ্ছ তোমরা কি কোয়ালিটির লোকেশনের মধ্যে রয়েছে, একদম ঝাঁকা সেরা লেভেলের। তাই তোমার 7 থেকে 8 হাজার টাকার মধ্যে খরচার মধ্যে এত সুন্দর তোমরা গেটা পেয়ে যাবে। ভিউটা কেমন লাগছে গাইস অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো গাইস বাইকটার সঙ্গে আমাকে কেমন লাগছে গাইস অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আমাকে, যে কতটা সুন্দর লাগছে, কী কী মানে ইয়ে আছে। আমি আরও চেঞ্জ করবো বাইকে, মডিফাইড আরও করবো হচ্ছে এই দুটো মিরর যে আছে না, মিরর দুটো চেঞ্জ করবো, লাইটিং মিরর লাগাবো যেটা জেরক্স টেনারে থাকে। তো বুঝতে পারছো গাইস মধ্যবিত্ত পরিবারের ছেলেরা একমাত্র বুঝি যে পয়সা জমে মানে কষ্ট করে লাগানোর, একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই বুঝে যে কী কষ্ট করে তারা বাইকটাকে ভালোবাসে এবং বাইকটাকে সাজানোর জন্য কতটা কষ্ট করে সেটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। অনেক প্রবলেম গাইস, অনেক প্রবলেম। তো চলো এবার গাড়িটার ব্যাপারে তোমাদেরকে বলি। ফার্স্ট পাস গাইস এই যে ভাইয়ারটা আছে, এই ভাইয়ারটা হচ্ছে কোনো চেঞ্জ বা কোনো অনলাইন দোকানের নয়, এটাতে আমি পুরো র্যাপিং করে দিয়েছি এই বাইকটাতে, ঠিক আছে। এটাতে পুরো র্যাপিং করানো আছে, এটা পুরো র্যাপিং করানো আছে, আর এগুলো পুরো র্যাপিং। এটা 21, মানে এটা হচ্ছে আমার ফেভারিট নাম্বার একটা, ঠিক আছে। তার জন্য 21 লেখা রয়েছে। অনেকে ভাববে যে অনেকে 46, 93 এইসব 86 এইসব লেখে, কিন্তু আমি কেন 21 লিখে, 21 লেখার এই গেট আপটা কতটা ভালো লাগছে গাইস অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। মানে কোন বাইকের লুক আসছে এই লুকটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। এই যে ভেতরে দেখতে পাচ্ছ এই জিনিসটা তোমরা, মানে এটা হচ্ছে ইঞ্জিন গার্ড, পাখা যেটা আছে না, যেটা গাড়িতে পাখা পাখা চলে সেই গার্ডটা আমি লাগিয়েছি। তারপরে হচ্ছে কি গাইস একটা মানে এই জিনিসটা আমি বলে রাখি সকলকে, যে এই যে এই এই জিনিসটা না, এই জিনিসটা যেটা আছে এইটা কোনো মডিফিকেশন করে না, এটা R15 সঙ্গেই আছে। অনেকেও ভাবে যে এটা কি পুরোটা মডিফিকেশন করানো, না গাইস ওটা পুরো মডিফিকেশন করানো নয়। এই সাইডের মডিফিকেশনটা দেখতে পাচ্ছ গাইস পুরোটাই একদম ঝাকাস। সামনে থেকে কি গেট আপ লাগছে দেখো, সামনে থেকে কতটা গেট আপ লাগছে একদম, বাইক চালাবার সময় না ভয়ঙ্কর টাইপের লাগে, ভয়ঙ্কর ভয়ঙ্কর, কেউ বলবে না যে এটা R15 V4 আছে। এবার আসছে গাইজ এই বাইকটার যেটা আরও ফেভারিট যেটা মডিফিকেশন রয়েছে, সেটা হচ্ছে কি এই যে এরা কি বলে নাম আমি জানি না, বাট দোকানে গেলাম যে দেখলাম এই জিনিসটা। তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। বুঝতে পারছো ফার্স্ট টাইম লাগিয়েছি এটা, তো পুরো গাড়ি গেট আপটাই পুরো চেঞ্জ করে দিয়েছি, দেখো তোমরা এই সাইড থেকে আর ওই সাইড থেকেও দেখে নিয়েছি তোমাদের। আমি পেছন চাকাতেও লাগিয়ে নিয়েছি, দেখো পেছন চাকাতেও লাগিয়ে নিয়েছি এই জিনিসটা। আর একটা হচ্ছে গাইস এই জিনিসটা লাগিয়েছি, এটা হচ্ছে কারণ হচ্ছে এটা মা বাইকে যখন চাপে তখন মায়ের পা রাখতে অসুবিধা হয় জায়গাটায়, তো সেই ক্ষেত্রে আমার এই এই জিনিসটা আমি লাগিয়ে নিয়েছি। আর এই যে গাইস এইটা হচ্ছে আমার মানে সেরা সেরা লাইটিংটা দেখতে পাচ্ছ, KTM-এর লাইট, এটা নাম্বার প্লেট, ফোল্ডিং নাম্বার প্লেট লাগিয়ে নিয়েছি, কারণ তোমরা এরকম করেও
দেখো পুরোটা মানে এতটুকু মোটামুটি মডিফাইড করে গাড়িটার কতটা গিলেই আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো মানে মনে হচ্ছে গাইজ এটা আরন আরনের লুক দিয়েছে পুরো ওয়াও লাগছে ওয়াও ওয়াও ভাই তো গাইজ তোমরা দেখতে পেলে যে পুরো বাইকটা মডিফিকেশন করে নিয়েছে আন্ডার 8000 এর ভিতরে তোমরা আরন 5 এর এরকম লুক পেয়ে যাচ্ছ গাইজ দেখতে পাচ্ছ তোমরা একদম মানে আন্ডার 8000 এর মধ্যে তোমরা এরকম গেটআপ পেয়ে যাচ্ছ একদম আরন 5 V4 বাইকে প্রেমে পড়ার মতো লুক দিচ্ছে গাইজ প্রেমে পড়ার মতো লুক দেখতেই পাচ্ছ একদম কোনো কিছু বলার ভাষা নেই যা গেটআপ দিয়েছে না উফ ফুলি মডিফিকেশন গাইজ তো গাইজ মডিফিকেশন কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর আমার ভিডিওতে যারা ফার্স্ট টাইম রয়েছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দাও গাইজ বাঙালি মোটর ব্লগকে এগিয়ে নিয়ে করতে হবে রিপ্রেজেন্ট করতে হবে তো তার জন্য অনেক ট্রাই করে আছি বাট আমি জানি না আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না আই ডোন্ট নো তো তবু আমি চেষ্টা করে আছি তো গাইজ শেষবারের মতো দেখে নাও বাইকটা ওয়াও ওয়াও আর দারুণ একটা জায়গাতে রয়েছি তো ওকে গাইজ বাই বাই এরপরে তোমাদের নেক্সট ভিডিও দেখাচ্ছে টাটা বাই বাই